এই পৃথিবীর যত ক্ষমতাশালী যত জব্বার আছে যত রুয়াসা আছে যত আমির উমার আছে পৃথিবীর যত সুলতান পৃথিবীর যত ক্ষমতাশালী এরা যাদেরকে দিয়ে ক্ষমতা পাকাভুক্ত করেছে এরা তাদেরকে খুঁজবে আল্লাহ বলেন ওয়াতাকাত্তাত বিহিমুল আসবাব সেই দিন তাদের মধ্যে সব সম্পর্ক কাট হয়ে যাবে কেউ কারো কোনো কাজে আসবে না শুধু সম্পর্ক নষ্ট হবে তাই নয় একজন আরেকজনের শত্রু হয়ে যাবে আল্লাহু আকবার বলেন কিয়ামতের একটা পরিস্থিতি কি যে পৃথিবীতে যারা জুলুম করে পৃথিবীতে যারা জালিম কিয়ামতের দিন তাদের অনুসারী আর তারা একজন আরেকজনের কি হবে শত্রু হবে বুঝতে পারছেন তো আর আরেক শ্রেণীর মানুষ এরা সব একজন আরেকজনের বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ আফ্রিকার জঙ্গলের মানুষ যার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয় নাই যার জন্ম হয়তো আপনার পরদাদার জন্মের আগে হয়েছে কিয়ামতের দিন সেই মানুষটা আপনার বন্ধু হয়ে যাবে আ ভাইরা আমার কিয়ামতের ময়দানে তমাম পৃথিবীর মানুষ একজন আরেকজনের শত্রু হয়ে যাবে তবে আল্লাহ বলেন আল আখিল্লা ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়েন তমাম পৃথিবীর বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর জন্য শত্রু হয়ে যাবে তবে মুত্তাকি ছাড়া তমাম মুত্তাকিরা সেই দিন একজন আর একজন বন্ধু হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান খানার দফতরে থাকবে মাজ্জাজ হাজিরিন তো শাইখুল হাদিস মঈনুদ্দিন সাহেব কথার শেষ পর্যায়ে ছোট্ট একটা কথা বলেছেন আপনাদের মনে আসেনি যে নেককারদের সঙ্গে ভালো মানুষের সঙ্গে নাম রাখেন হ্যাঁ এই নামটাও আপনার নাজাতের কি হবে জরিয়া হয়ে যাবে ওসিলা হয়ে যাবে মাজ্জাজ হাজিরিন কিয়ামতের এই হলো একটা পরিস্থিতি এটা কখন হবে আজাব দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب যাদের অনুসরণ করা হতো যেই জালিমগুলির অনুসরণ করা হতো যেই জব্বারগুলির অনুসরণ করা হতো যেই নেতাগুলির অনুসরণ কথা করা হতো যেই রুসাগুলির অনুসরণ কথা করা হতো যেই সুলতানগুলির অনুসরণ করা হতো যখন এরা বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের অনুসারীর থেকে মিনাল্লাযীনাত্তাবউ রাআউল আযাব আর যখন তারা আল্লাহর জাহান্নামকে দেখতে থাকবে শাস্তিটা দেখতে থাকবে তাকাত্তাত বিহিমুল আসবাব আর বাঁচার সব উপায় হাতছাড়া হয়ে যাবে তারা বুঝতে পারবে এই জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় আমি যাদের অনুসরণ করেছি তাদেরকে পাওয়ার সম্ভব নয় আমি না তাদের কোনো কাজে আসব তারাও আমার কোনো কাজে আসবে না ওয়াতাকাত্তাত বিহিমুল আসবাব ও ভাইরা আমার দুনিয়ার পুলিশে দললে একটা আশা থাকে আমার বড় ভাইয়ের হয়তো কোনো চেয়ারম্যান মেম্বার অথবা নেতার কাছে টেলিফোন করবে আমার ভাইটা নির্দোষ একটু ব্যবস্থা করেন রিকোয়েস্ট করেন কিন্তু জাহান্নামে ধরার আগে জাহান্নাম দেখার সাথে সাথে
তমাম পৃথিবীর জাহান্নামীরা বুঝে ফেলবে আমাকে উদ্ধারকারী আর কেউ নাই। এটা কার কথা? সিলেকন না কার কথা? তখন অনুসারীরা, এই জালেমদের অনুসারীরা বলবে, قال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا. وقال الذين اتبعوا شيء شمعي زليم در أنغامي را أنشري را بلبي لو أن لنا كرة যদি একটা সুযোগ আবার পাইতাম, ফানাতাবাররা মিনহুম, এই দুনিয়াতে যাদের পিছনে ঘুরেছিলাম আমরা দুনিয়াতে আরেকটা চান্স পাইলে ওই দুনিয়াতে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া মরতাম। চিন্তা করতেছেন কেয়ামতের ময়দানে এই মানুষগুলির কথা দেখিয়া এরা যখন তাদের কাছ থেকে সরে যাবে আর দেখবে এদের সঙ্গে তাল্লুক কোনো কাজে আসে নাই, তখন বলবে একটা সুযোগ যদি পাইতাম, যদি একটা সুযোগ থাকতো দুনিয়াতে যাওয়ার তাইলে ওখানে গিয়ে ঘোষণা দিয়া এদের নাম ধরিয়া ধরিয়া এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম। ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। এই কিয়ামতের ময়দানে এরা যেমনি আমাদেরকে ছেড়ে গেল দুনিয়াতেও আমরা তাদেরকে ছেড়ে দিতাম। তাইলে কিয়ামতের দিন কর্মীরা অনুসারীরা নেতারে নেতায় তাদেরকে তালাক দিব আর তারা বলবে যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পাইতাম রে নেতা তাইলে হোকানো গিয়া তোরে তালাক দিলাম নি, কিন্তু এই সুযোগ আর আসেনি। কথা বলেন আসেনি? এক নম্বর তাফসির, যারা কোনো জালিমের অনুসরণ করেন, আপনি জুলুম করছেন না কিন্তু কোনো জালিমের অনুগামী, এই জালিম যত জুলুম করবে সব কিছুর সহযোগী হিসাবে কিয়ামতের দিন আপনি থাকবেন, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো এখন বলেন যে লোকটা জুলুম করে তারে তালাক দেওয়ার জায়গা দুনিয়াতে না আখেরাতে? কথা কন না, আখেরাতে গিয়া সে আপনারা তালাক দিয়ে দিবে, কিন্তু তারে তালাক দেওয়ার আসল জায়গাটা বুদ্ধিমানের কাজটা দুনিয়াতে তারে তালাক দেওয়া, এটা কোরআন বলতেছে। কে বলতেছে? কথা বলেন না, কে বলতেছে? তাহলে কোরআনের বক্তব্য হলো আপনারে ওয়াজ করতেছে, এই পরিস্থিতির কথা জানিয়ে আপনাকে ওয়াজ করতেছে যে দুনিয়াতে থাকতে আপনি তারে তালাক দেন। তালাক দেওয়া মানে কি? তারে ছেড়ে দেওয়া। এই কথাটা আমরা সলাতুল বিতির যে বিতির আছে না, সলাতুল বিতিরের শেষ কেরাত পড়িয়া আমরা একটা দোয়া পড়ি, দোয়া কুনুত বলা হয়। এখানে একটা দোয়া পড়ি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, বলেন সবাই বলেন, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহকে বলতেছি, আয় আল্লাহ আমরা ছেড়ে দিলাম, প্রত্যাখ্যান করলাম, সম্পর্ক ছিন্ন করলাম যে তোমার নাফরমানি করবে, যে তোমার অবাধ্য হবে আমরা তারে প্রত্যাখ্যান করব, আমরা তারে ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে কিয়ামতের এই রকম পরিস্থিতির শিকার হওয়ার আগে দুনিয়াতে আল্লাহ রসুল আমাদেরকে এমন এবাদত শিক্ষা দিলেন যেই এবাদতে আনুষ্ঠানিকভাবে নামাজের মাধ্যমে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিচ্ছি, আল্লাহ যে তোমার নাফরমানি করবে অবাধ্য হবে আমরা তারে ছেড়ে দিব, আমরা তারে প্রত্যাখ্যান করব। নামাজে বলতেছি, কোথায় বলতেছি? নামাজে। আর নামাজ থেকে বের হইয়া যদি আমি জালিমের জুলুমের পক্ষে স্লোগান দেই তাইলে আমার নামাজ
আর আমার স্লোগান দুইটা কি সমান হলো? কথা বলেন, সমান হলো? সমান হয় নাই। এই অনুসরণের কারণে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা এটা দেখি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, তখন আমার কাঁধের উপরে একটা ক্রুশ, ঈসা আলাইহিস সালামের হত্যার যে একটা চিহ্ন, এই ক্রুশ, এই ক্রুশের একটা মূর্তি আমার কাঁধের উপরে। আল্লাহ রাসূলের কাছে আসার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, আলকি হাযাল ওয়াসনা, এই মূর্তি ফেলে দাও, এটা ফেলে দাও। এরপরে ওনার সঙ্গে রাসূলুল্লাহর লম্বা কথাবার্তা হলো। আল্লাহ রাসূল সূরা তাওবার একটা আয়াত তিলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা, ইহুদি আর খ্রিস্টানরা তাদের আহবার আর রুহবান, তাদের ধর্মীয় এই পুরোহিতদেরকে তারা রব বানাইয়া নিছে। আদি ইবনে হাতিম বললেন, ইন্না লাম নাত্তাখিযুহুম আরবাবা। আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা তো রব আল্লাহরে মানি, আমরা আমাদের আহবার আর রুহবান, আমাদের পুরোহিত পীর, আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে তো আমরা রব বানাই নাই। আল্লাহ রাসূল তখন বললেন, আলাইসা ইউহিল্লু ইউহাররিমুনা, আলাইসা ইউহিল্লুনাহু মা হার মা হুররিমা আলাইকুম ফাতুহিল্লুনাহু ওয়া ইউহাররিমুহু আলাইকুম মা আহাল্লাল্লাহু লাকুম فَتُحَرِّمُونَهُ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ اللَّهُ رَسُولُ تَخُنْ بُلِّنْ فَتِلْكَ اتَّخَاذُكُمْ أَرْبَابًا। আদি ইবনে হাতিম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব বানাই নাই, আল্লাহর সমান বানাই নাই। রাসূলুল্লাহ বললেন, শোনো, কিভাবে বানাওনি শোনো, তোমাদের এই পীরগুলি, তোমাদের এই আহবার আর রুহবানগুলি, তারা এমন কিছু জিনিস তোমাদের জন্য হালাল করে দিয়েছে যেটা তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ। তোমাদের শরীয়তে যেটা হারাম করা হয়েছে, অথচ তোমাদের এই আহবার আর রুহবান এটা হালাল সাব্যস্ত করেছে, তোমরা এটারে হালাল মনে করো। আর এরা এমন কিছু জিনিস তোমাদের জন্য হারাম করে দিয়েছে যেটা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। এরা হারাম করছে, আল্লাহ হালাল করছেন, কিন্তু এরা হারাম করে দেওয়ার কারণে তোমরাও এটাকে হারাম মনে করো। আলাইসা যালিক, ঘটনা কি এইরকম নয়? তখন আদি ইবনে হাতিম বললেন, হ্যাঁ, এইটা ঠিক, এইটা ঠিক, আল্লাহর দেওয়া অনেক হারাম আমরা আমাদের এইগুলির হালাল করার কারণে আমরা হালাল মনে করি। আল্লাহ হালাল করে দিয়েছেন, কিন্তু আমাদের পীর সাহেবরা হারাম করে দিয়েছে, এই জন্য আমরা এটাকে হারাম মনে করি। আল্লাহ রাসূল বললেন, এইটার নাম হলো রব্বানানি। এইটার নাম কি? রব্বানানি। মহতরম হাজিরিন, বর্তমান পৃথিবীতেও এইরকম ব্যবস্থা আছে
যারা আল্লাহর দুশমন, যারা কোরআন সুন্নাহ মানে না, তারা এক পর্যায়ে মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে নিচ্ছে, নিজেরাও সরতেছে মানুষকে সরাচ্ছে। আর আরেক শ্রেণীর ভাইরা আছে, এরা দিনের নামে মানুষকে দিন থেকে সরিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, মুমিন মুমিনের ভাই না দুশ্মন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের কি ভাই? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে তোমরা সুলে করে দাও, সমাধান করে দাও, সম্পর্ক ভালো থাকেই ব্যবস্থা করে দাও। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, একজন মুহাজিরকে এক একজন আনসারের বাই বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আনসার তখন কারা? আউস আর খাজরাজ, যারা 100 বৎসর ধরে নিজেদের মধ্যে মরণঘাতী লড়াইয়ের রত, সেই মানুষগুলি আরেক দেশের এক একজন মানুষরে ভাই বানাইয়া দিল। তাইলে ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, আল মুমিনু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই? তো ভাইয়ের সঙ্গে ভাইয়ের ঐক্য না বিরোধ? ভাইয়ের সঙ্গে ভাইয়ের ঐক্য থাকতো না বিরোধ থাকতো? মাতেন না? আচ্ছা, এখন আপনারা বলেন, আমাদের দেশের জনৈক এক মসলকের পীর সাহেব, উনি ঘোষণা দিছেন, প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য হবে কিন্তু জামাতের সঙ্গে ঐক্য হতে পারে নাউজুবিল্লাহ পড়েন, যারা নাউজুবিল্লাহ কইরা না, বোঝা গেল আপনারাও তার লগে একমত হলে কইছেননি, মন থেকে কইছেননি না, আমার আমারে ডরাইয়া জোরে হোক নাউজুবিল্লাহ। তাহলে মুমিনে মুমিনে ঐক্য হালাল করে দিছেন কে? মুমিনে মুমিনে ভ্রাতৃত্ব হালাল করে দিয়েছেন কে? মুমিনে মুমিনে ইয়ারানা পয়দা করে দিয়েছেন মোহাম্মদুর। আর পীর সাহেবে বলল যে প্রয়োজনে শয়তানের সঙ্গে ঐক্য হবে, জামাতে ইসলামের সঙ্গে ঐক্য হবে। আমি জামাতের কোনো নেতা হিসাবে বলতেছি না, আমার কথা হলো বাংলাদেশের। এই পীর সাহেবরে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে ইসলামী যে দল আছে না বাংলাদেশের রাজনীতিতে, আপনাদের বন্ধু সংগঠন কারা? উনি বললেন যে ইসলামী যত দল আছে সব আমাদের বন্ধু। এরপরে বলল যে একটা দলের নাম বলেন, এখন আর বলতে পারে না। আমি নিজে দেখেছি যে ইসলামী সব দল তার বন্ধু। বলল তাইলে একটা দলের নাম বলেন স্পেসিফিক, বলতে পারেন নাই। পারেন নাই কেন, এটা আমি বুঝতে পেরেছি, কেননা এমন কোনো ইসলামী দল নাই যারে উনি গালি দেন নাই। ওনারা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছেন, মামুনুল হককে গালি দিয়েছেন, জামাতে ইসলামীকে গালি দিয়েছেন, আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছেন। তো এদের আওতার বাইরে তো আর কোনো ইসলামী দল নাই। এখন যদি বলেন যে অমুক আমার বন্ধু দল, তাইলে আরেক সাংবাদিক বলবে, বন্ধু তাইলে তুমি এইরকম গালাগালি কেন করলা? এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু, যে বাচাল বেহুদা বেশি কথা বলে
সে বেশি ভুল করে আর যে বেশি ভুল করে তার লজ্জা থাকে না যে হায়া থাকে না আর যার হায়া থাকে না তার তাকওয়া থাকে না যার তাকওয়া থাকে না তার কলব মারা যায় নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ এই যে ভদ্রলোক বললেন যে প্রয়োজনে শয়তানের সঙ্গে ঐক্য হবে কিন্তু অমুক দলের সাথে ঐক্য হবে ওনার কথাটা আমরা মানি নাই বাংলাদেশের সাধারণ মুসলিম জনতা মানে নাই কিন্তু ওনার মুরিদানরা তো মেনে নিয়েছে কেউ কি প্রতিবাদ করছে আজ পর্যন্ত কথা বলেন না কোরআন সুন্নাহ মোতাবেক হ্যাঁ বিভিন্ন দলের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে আমি এই ব্যাপারে বলতেছি না মেয়ের বিয়ে হয় যেই দিন বাংলাদেশের ইতিহাসে নয় উপমহাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি উলামায়ে কেরামকে গুলি করে হত্যা করা হয়েছে ছয় মে আপনারা জানেন তো ছয় মে 2013 সালে পল্টন ময়দানে হাজার হাজার উলামায়ে কেরামকে গুলি করে হত্যা করা হয়েছে সেই ছয় মে মেয়ের বিয়ে দাওয়াতি মেহমান কারা আহারে আচ্ছা সেটা যে যেই রকম তার মেহমানও সেই রকম সেটা আমরা বলবো না তো উনি যে বলেছিলেন প্রয়োজনে শয়তানের সঙ্গে ঐক্য হবে এরপরেও অমুক দলের সঙ্গ নাই তার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়ে তিনি প্রমাণ করলেন তার কথায় আর কাজে মিল আছে জোরে কোন ঠিক কিনা অ ভাইরা আমার রহমাতুল্লিল আলমিন মেয়ে বিয়ে দিলেন তার সবচেয়ে শ্রেষ্ঠতম মেয়ে যিনি যাকে তিনি বলছেন ফাতেমাতু বিদাতুম মিন্নি ফাতেমা আমার শরীরের একটা টুকরো তার আরও তিনজন মেয়ে আছেন এদের আওলাদকে আওলাদে রসুল বলা হয় না কিন্তু ফাতেমার রেহেম থেকে যে সন্তান জন্ম নিয়েছেন হাসান হুসাইন এদের আওলাদ রে আওলাদে রসুল বলা হয় সেই ফাতেমারে রসুলুল্লাহ বিয়ে দিছেন মদিনার সবচেয়ে বড় দনির সাথে নি কথা কই না সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমার বিয়ে হয়েছে আলীর সঙ্গে মদিনার সবচেয়ে দরিদ্রতম যে কয়জন তার মধ্যে অন্যতম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইরা আমার হযরতে আলীর দৌলত ছিল না হযরতে আলীর মাল ছিল না কিন্তু হযরতে আলীর ঈমান ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুহুদ ফি দুনিয়া ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ালায়তি ছিল আল্লাহ রাসূল জানতেন আমার আলীর সঙ্গে আল্লাহর কত মধুর সম্পর্ক আর আমার দেশের এই লোক মেয়ে বিয়ে দিয়া কয় আমার মেয়ের জামাইয়ের বেতন 10 লাখ টাকা প্রচার করে আমার মেয়ের জামাইয়ের বেতন দনিদের সাথে বিয়ে দেওয়া নাজাইজ নয় কিন্তু বোঝা গেল তুমি তো মাল দেখিয়া বিয়ে দিছো কি দেখিয়া মাল দেখিয়া বিয়ে দিছো নানি কথা কই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রদিনা قسمت الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم باق أو يبقى لا يزال علم آداب پیش رب العالمين قرآنت পীর সাহেব তোমার মেয়ের বিয়েটা 10 লক্ষ কামাইকারী স্বামীর কাছে দেওয়ার চেয়ে তুমি যদি
এই বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস কিন্তু সবচেয়ে দরিদ্রতম একটা ছেলের সঙ্গে দিতে তাইলে তোমার পীরা কে আর তোমার বয়ানে মিল ছিল কথাখন ঠিক না মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন اتخذوا احبارهم ورهبانهم اربابا যারা কুফরের দিকে ডাকছে শিরকের দিকে ডাকছে সরাসরি সরাসরি শিরকের দিকে ডাকা যেমন বিশেষ দিন বিশেষ জায়গায় খালি পায়ে পা খালি জুতা জুতা থাকবে না তাই না খালি পায়ে ফুল লইয়া 12টা 1 মিনিট বাজার আগে নিয়া ফুল দিলা ধাক্কা ধাক্কি এই কাজ যারা করে নিজেরা শিরিক করে শিরকের দিকে ডাকে কিয়ামতের দিন এদেরকে পাওয়া যাবে না কিয়ামতের দিন এদেরকে কি তাকাত্তাত বিহিমুল আসবাব দুই নম্বর যারা দিনের নামে বদ্দিনী প্রচার করে দিনের নামে কি করে বদ্দিনী প্রচার করে যেমন আমাদের দেশের বর্তমান পৃথিবীর অবস্থা হলো যে মুরিদে ফিররে এমনভাবে মানে যে ফিরে হাসানা মিসা সত্য না মিথ্যা ফিরের কথার পক্ষে বিপক্ষে কোনো দলিল তালাশ করে না তার ফিরে ঘর ও তরিকতের বাইয় আমার মরণকালে ডুলবাসি বাজাই ও তরিকতের ভাইয় আমার মরণকালে ঢুলবাসি বাজাই এবং মরার পরে ঠিক ও তার ডুলবাসি বাজার এরপরে আরেক ফির বলতেছে যে আমার জান কবজ করবেন আজরাইল নয় আমার জান কবজ করবেন আমার গাউসে বাগদাদ মানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি আচ্ছা কোন কথা হইছে আচ্ছা স্যার 5:30টা আচ্ছা 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 তো আরেকজন বলতেছে সেও পীর তারও সে আবার হিসাব দিতেছে দেশে বিদেশে মিলাইয়া আমার 25,000 মুরিদ আছে সে বলতেছে যে আমার জান কবজ করবেন আমার গাউসে বাগদাদ নাউজুবিল্লাহ তো কেউ বলেন নাই কিছু কথা আছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগে কারণ আমাদের আকীদা কি চারজন প্রধান ফেরেশতার ব্যাপারে আকীদা আছে না এর মধ্যে মালাকুল মউত একজন আল্লাজি উক্কিলা বিহিল মউত আল্লাহ বলতেছেন যারে মউতের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হলেন আরবিতে তার নাম হাদিসে এসেছে মালাকুল মউত মউতের ফেরেশতা এমনে তারে আমরা আজরাইল বলি বুঝতেছেন তো এই আজরাইল মউতের দায়িত্ব প্রাপ্ত এটা আল্লাহর কথা কার কথা মুসা নবীরও জান কবজ করেছেন তামাম আম্বিয়া আলাইহিমুসসালাম কিয়ামতের আগে তামাম ফেরেশতা চার প্রধান ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতা এরপরে স্বয়ং মালাকুল মউত নিজে তার নিজের জানটা কবজ করবেন এইটা আকীদা এটা কি তা কথা হয় না এটা কি আকীদা ও আকীদা খারে কয় আর আর আকীদা নষ্ট খারে কয় এখন সিনপকা এখন এই যে পীর বলল তার জানটা কবজ করবেন তার গাউসে বাগদাদ এটা আল্লাহর বিরুদ্ধে না আকীদার বিরুদ্ধে না ইমানের খেলাফ কথা না মুসলমানের ইমানের খেলাফ কথা না তার 25,000 মুরিদের
একটাও কোনো প্রতিবাদ করে নাই, একটাও কোনো প্রতিবাদ করে নাই। কিয়ামতের ময়দানে এই ধরনের লোকদেরকেও বলা হবে ইজাল এরা বলবে কেয়ামতের ময়দানে এই মুরিদরা বলবে আমারে যদি একটা সুযোগ থাকতো দুনিয়াতে যাওয়ার, তাইলে ঘোষণা দিয়া এই ফিররে কাফির ঘোষণা দিলাম এনে। আল্লাহ আকবার বলেন, আর জোরে কোন আল্লাহ আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানে মুসলমানে কিভাবে ভাই হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর সময়কার একটা ঘটনা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূর দশজন আল মুবাশশিরুনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন, তার ফজাইল বর্ণনা করতে যাচ্ছি না, অনেক লম্বা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বৃদ্ধ বয়সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4,000 দিনার, এক রাওয়ায়েতে এসেছে 400 দিনার, যাই হোক, তার খাদিমরে দিয়ে বললেন যাও তুমি এইটা আবু উবাইদা, আমার আবু উবাইদা ইবনুল জাররারে দিয়ে আসো, তবে আসবে না, তুমি থাকবে আর ফলো করবে যে এটা তিনি কি করেন। তো এই খাদিম এটা নিয়ে গেছেন, বলছেন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার জন্য এটা হাদিয়া। দোয়া করলেন, আল্লাহ আমিরুল মুমিনিনরে সালেহ রাখো, শুদ্ধ রাখো। সুবহানাল্লাহ, কন্যা আগে মুরিদরা ফিরের জন্য দোয়া করতো, আল্লাহ আমার ফিররে ঠিক রাখিও। সুবহানাল্লাহ, কা সালেহ আল্লাহু মারাব ও বারাক ফি হায়াতি, আল্লাহ উমরে ঠিক রাখো, আল্লাহ উমরের হায়াতে বরকত দেও। সুবহানাল্লাহ, কন্যা। এরপরে খাদিমরে ডাক দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, ডাক দিয়ে বললেন খামসাতান খুজ খামসাতান লি ফুলান, 5 দিনার লও, লই অমুকরে, ও খুজ আশারাতান লি ফুলান, 10 দিনার লও, লই অমুকরে দেও, ও খুজ ইশরিনা দিনারাম, 20 দিনার লও, লই অমুকরে দেও। ও সারা বাটি লীলা, সুবহানাল্লাহ, হইতে না নি। আমরা আমরার খাসিয়ত হইল যত বুড়া অসল হইমু তত যত বেশি মাইনসে দিব অত খুশি হইমু, মাতই না, বেটা বুড়া হয়ে গেছে ও, এর বাদেও সুড়ান সুড়ান কন্যানি, সুড়ান চিনন্নি, সুড়ান হবা একটা হবা একটা হবা একটা, মানুষ যত বুড়া হয় দেখুন যেন সন্দুকর মায়া তত বেশি বাড়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4,000 দিনার, খাদিম বললেন ওমর ইবনুল খাত্তাব আমি ওখানে থাকতে থাকতেই কিছু সময়ের মধ্যে সব কিছু বন্টন করে দিলেন, পরের দিন তাই হইলা নেওয়ারও 4,000 দিনার লইয়া যাও, যাও লইয়া খার কাছে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ওইগুলি দিয়া তুমি ফলো করবা যে এটা কি করেন। অথচ আবু উবাইদা ইবনুল জাররাহ মুয়াজ ইবনু জাবালের 2 জায়গার 2 জনের বাড়ি, কথা বুঝবে রানী, সেও জানেন না যে আমিরুল মুমিনিনে খে খার কাছে কত ফাটাই যায়, এটা জানেন না। ওইটা নিয়ে গেলেন, বললেন
هدية من أمير المؤمنين أين دعاء الله صالح الله عمر سبحان الله الله عمر زغر رحوكا شد رحوكا سبحان الله كنا بارك في حياته তাইলে দয়াজনের দোয়া এক সমান হইছেনি গতকাল যেন আবু উদায় ইবনুল জাররার দোয়া আর এনর দোয়া দুইটা সমান নেই মাতইন না সমান নেই অথচ দয়াজনে বইয়া পরামর্শ করছেন নি পরামর্শ করছেন নি বলে ওলা আইলে আমরা একজন দোয়া করব সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ এরপরে তিনিও ডাক দিলেন নাদি ফুলান অমুকরে ডাকো অমুকরে ডাক দাও দু ফুলান وفلان وفلانا دكو خمسة عشر عشرين ولا ديتي ديتي ايكي زغاية تكتي تكتي شب خلي بيتور تكي بيبيا بلن يا معاذ ابن جبل انا مسكينا فليا حاجتن اميو تو اكتا مسكين اسكرا تير خبر ربوستا امر نائي امر جنو كسورا کو او حوش ويسي খেয়াল করিয়া দেখুন তলিত মাত্র দুই দিনার রইছে কয় দিনার কথা কই না কয় দিনার এ ভাইরা আমার এক হাজার দিনারে এক কেজি স্বর্ণ হয় চার হাজার দিনারে চার কেজি সুনাম আমরার গেছে ইলা চার হাজার আইলে হয়তো চারটা ফাঁসটা দিয়া বাকি সব সন্দুক ঢুকাইলাম এনে মাতুন না মুআযি ইবনে জাবাল সব বণ্টন করতে করতে বিবিয়ে মন করাইয়া দিছেন আমরাও তো মিসকিন এর আগ পর্যন্ত মুআযি ইবনে জাবালও জানেন না তাই নিজে মিসকিন দুই দিনার ও কইলা বিসমিল্লাহির রহমানির রহিম বিবিয়গুলা নিয়া কইলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে আল্লাহ পাকে আমিরুল মুমিনিন রে দিয়া আমরা রে ও হাদিয়াটা ফাটানি লইছ সুবহানাল্লাহ জোরে কইনা সুবহানাল্লাহ দুই দিনারে খুশি না বেজার কইনা দুই দিনারে খুশি না বেজার আর আমরা রখন করছে অবস্থা ইলা আইলে বিবিয়ে কইবা রে তুমি হরো তুলা অন থাকি সারা সন্দুক রাখিয়া কইবা ইচ্ছা যা দেওয়া লাগে আমি দিব না মাতুন না হযরত ওমর ইবনুল খাত্তাবে রিপোর্ট নিলেন খাদিমের কাছ থেকে কি অবস্থা তিনি বললেন আবু উবাইদা ইবনুল জাররা ফয়লা দিন এটা ফাইয়া যে দোয়া করছেন মুআযি ইবনে জাবালও একই দোয়া আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা নু এই মাল পাইয়া যেভাবে বণ্টন করলেন হুবহু মুআযি ইবনে জাবালও বণ্টন করে দিলেন হযরতে عمر ابن الخطاب বললেন انهم اخوة بعضهم من بعض الله اكبر هو انهم اخوة بعضهم من بعض انهم اخوة بعضهم من بعض او আমার খাদিম রে নিশ্চিত এরা এমন ভাই ভাই এরা একজন আরেকজনের লগে মিশি গেছে যার কারণে দোয়া বারোইতে একজাত দোয়া বারোয় খাম করতেও একজাত খাম করে আল্লাহু ইয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন তমাম পৃথিবীর যত বন্ধু আছে সব বন্ধুগুলি সব বন্ধুগুলি কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দুশমন হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন মুত্তাকি ছাড়া তাইলে বোঝা গেল কিয়ামতের দিন মুত্তাকিনরা একজন আরেকজনের বন্ধু হয়ে যাবে আফ্রিকার জঙ্গলের সেই কালো মানুষটা ইউরোপের সুন্দর মানুষটার সঙ্গে কিয়ামতের ময়দানে বন্ধু হয়ে যাবে ভাই হয়ে যাবে বাংলাদেশের মানুষটা আফ্রিকার জঙ্গলের মানুষের ভাই হয়ে যাবে ইউরোপের বাদশার সঙ্গে বাংলাদেশের কৃতদাসের মিল হয়ে যাবে কিসে মিল করবে আল্লাহু আকবার
আমরা যে মসজিদে আই কিতা শুনি আই আল্লাহ যখন না কিতা শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনে আসে যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই বন্ধুগুলির মধ্যে জীবনে বন্ধুত্ব হয় নাই জীবনে দেখা হয় নাই কিন্তু বন্ধুত্ব হয়ে যাবে ও ভাইরা আমার এই জন্য আসুন পৃথিবীতে সম্পর্ক সৃষ্টি করি তাকবীর ওয়ালাদের সঙ্গে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ মসজিদ ও ইমামুল লগে সম্পর্ক আল্লাহু আকবার দিয়া মাতই না তাইলে রাজপথ ও সম্পর্ক হইতো কিতা দিয়া আল্লাহ জোরে কইন না কিতা দিয়া আল্লাহ আরো জোরে বলেন না কিতা দিয়া আল্লাহ আল্লাহু আকবার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন